রাইট নাও বি ডাউনের লাশুমি একজন তারকা হলেন দিশা পাটানি যদিও এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনা এই নায়িকা মোরবার এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে অবশ্য এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে লাশমি রূপেও ধরা দেয় এই নায়িকা ঠিক এই জন্য অবশ্য মাঝে মাঝে খোলামেলা পোশাকে ধরা দেয় যদিও এর জন্য সমালোচনার শিকার হয় কিন্তু যাই হোক সে সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না মোরবার এই জন্য এই তারকা তার ইচ্ছা মতো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ধারাবিকতায় সম্প্র সম্প্রতি এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় বিকিনি পরে সুইমিং পুলে শুয়ে আছে এই তারকা সেই সাথে খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে ঠিক এই জন্য বর্তমানে তার রূপের প্রতি ঘায়াল হয় তার অনুরাগীরা মোরবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয় কিন্তু আবার অনেকে তাকে হট বলে দাবি করেন যদিও আবার অনেকে তাকে পিটিগাল লিখেছে অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে তাকে মাই ফেভারিট বলে উল্লেখ করেন কিন্তু আবার অনেকে তাকে আগুনের মুজি দিয়েছে মোরবার অনেকে আবার জোশ লিখেছে কিন্তু আবার অনেকে তাকে কুইন বলে দাবি করেন সুতরাং যোগ সব কিছু মিলে এই তারকা বর্তমানে দর্শকদের কাছে এভাবে আলোচনায় অন্যদিকে বর্তমানে এই তারকারাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে কিন্তু আপাতত এই তারকা কোনো চলচ্চিত্র শুটিং এর কাজ করছেন না বাই দুই দিশাকে আগামীতে কাঙ্গো বা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে সেখানে অবশ্য আরো অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী তারকা সুরিয়াকে মূলত চলচ্চিত্রটি আগামী বছর মুক্তি দেওয়া হবে বলে জানা যায় ঠিক এই জন্য অবশ্য দিকে অন্যদিকে এই তারকাকে এক বিলিয়ন রিটার্ন চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য প্রশংসা অর্জন করেন সুতরাং যা জেনে তো নিলেন কোলামেলা পোশাকে বর্তমানে দিশা আশ্রম রূপে ধরা দেয় বরোবর এই বিষয়টি নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বাইদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য